কখনো নিজেকে বলছেন বিজেপি, কখনো তৃণমূলের পক্ষেই বক্তব্য। মুকুল রায়ের ভূমিকায় বাড়ছে প্রশ্ন, অসংলগ্ন কথা বলছেন মুকুল নাকি পুরোটাই তার কৌশল। রাজনৈতিক মহলে দেখা গেছে প্রশ্ন, বিধায়ক হিসেবে নিজেকে বলছেন বিজেপি, পিএ কমিটির চেয়ারম্যান হিসেবেও বলছেন তিনি বিজেপি মনোনীত, কিন্তু কিছুদিন আগে বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূল শিবিরে, অথচ প্যাকেজ চেয়ারম্যান হিসেবে বিজেপির দিক থেকেই দিচ্ছেন উত্তর। আবার উল্টো ভূমিকায় ত্রিপুরা প্রসঙ্গে কথা বলছেন, আগামী নির্বাচনে ত্রিপুরায় ঘাসফুল শিবিরের সম্ভাবনার কথা তুলতে গিয়ে তিনি বলছেন আগের থেকে ভালো ফল হবে তৃণমূলের। আবার উপনির্বাচনের প্রসঙ্গ তুলতেই মুকুলের গলায় অন্য সুর, বলছেন বিজেপির হয়ে দাঁড়ালে ভোটে জিতবেন, তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ালে জিতবেন কিনা ঠিক করবেন মানুষ। বারবার আপনার মুখে ভারতীয় জনতা পার্টি চলে আসছে, বিজেপির কথা চলে আসছে, প্রশ্ন করলে সে জবাব দেবে। তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করতে চাও তাহলে তো আমাকে সেই দল হিসেবে বলতে হবে, জবাবটা দিতে হবে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো তৃণমূল, জিজ্ঞেস করলে তৃণমূল বলবো, বিজেপি দরকার হলে বিজেপি বলবো। আপনার এখন রাজনৈতিক অবস্থান? আমি একদম স্বাভাবিকভাবে পুরোপুরি তৃণমূলে আছি। উপনির্বাচনগুলোর ক্ষেত্রে তৃণমূল কিরকম ফল করতে পারে, কিরকম মনে করছেন? উপনির্বাচন তো এখন অ্যানাউন্স করেনি ভাই, অ্যানাউন্স করুক। কৃষ্ণগড়ে তো আপনি বিপুল ভোটে জিতেছিলেন, আবার যদি দাঁড়ান কি বিপুল ভোটে জিতবেন? হ্যাঁ, তৃণমূলে রয়ে যাও দাঁড়ান? না, বিজেপি রয়ে দাঁড়ালে জিতবে। তৃণমূলে রয়ে দাঁড়ালে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন।